আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা মনিজ রেসিপি। আজকে চলে এসেছি ভীষণ মজার একটি আইসক্রিম রেসিপি নিয়ে। আজকে আমি আম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করব। বাচ্চাদের জন্য বাসাতেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে, খুব সহজভাবেই এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই আইসক্রিমটা আজকে আমি তৈরি করেছি। মাত্র তিনটি উপকরণ এই আইসক্রিমটা তৈরি করার জন্য লেগেছে আমার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আইসক্রিম তৈরির জন্য প্রথমেই আমার লাগছে 500 ml দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, এটা জাল করা দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ আপনারা পানিতে গুলিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আপনারা স্কিপ করে যেতে পারেন, শুধু দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন। আমার দুটা জাল করা হয়ে গেছে, এখন সম্পূর্ণ আমি ঠান্ডা করে নেব। একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আম কুচি। এই আমটা কিন্তু অবশ্যই মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন, টক নিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা অত ভালো আসবে না। এখন কর্নফ্লাওয়ার আর দুটা যেটা আমি জাল করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি তাই আলাদা করে চিনি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এই কন্ডেন্স মিল্কটা কিন্তু আমার বাসায় তৈরি করা। এর একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সবটুকু কন্ডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করে নেব প্রায় 1 মিনিট ধরে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়, কোনো রকম দানা যেন না থাকে। দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে আইসক্রিমটা কিছুটা জমে যাবে, তবে পুরোপুরি জমিয়ে ফেলা যাবে না, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আপনারা যদি ঢাকনাযুক্ত কোনো বক্স থাকে সেটার মধ্যে রেখেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আইসক্রিমটা আমি 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আইসক্রিমটা কিন্তু পুরোপুরি জমে যায়নি। এখন এই আইসক্রিমটা আমি আরও একবার ব্লেন্ড করে নেব। এই দ্বিতীয়বার ব্লেন্ড করার পর আইসক্রিমটা কিন্তু আরও ফ্লাফি হয় এবং আরও স্মুথ হয়। এই জন্য দ্বিতীয়বার ব্লেন্ড করাটা কিন্তু খুবই জরুরি, এটা অবশ্যই আপনারা করবেন। আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি, দেখুন আরও স্মুথ হয়েছে আর একটু ফ্লাফিও হয়েছে দেখুন। আর এই ব্লেন্ডটা কিন্তু মোটামুটি 1 মিনিট ধরে করতে হবে, মানে খুব ভালো করে একটু সময় নিয়ে করতে হবে। এখন যে বক্সে আমি জমাবো তার মধ্যে কিছু ফ্রেশ আম টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই আমগুলো কিন্তু আইসক্রিম জমে যাওয়ার পরে খুবই সফট হয়ে যায় এবং ঠান্ডা হয়ে যায় এবং খুবই টেস্টি লাগে খেতে। একটু বেশি করে আমের টুকরোগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন যে ব্লেন্ড করে রেখেছিলাম আইসক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা আমি মুড়িয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপারটা আইসক্রিমের সাথে লাগিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন এতে করে কোনো রকম বরফ জমবে না, অর্থাৎ আইস ক্রিস্টাল যে জমা হয় সেটা আর জমবে না। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার না থাকে সেক্ষেত্রে পলিথিনও আপনারা ব্যবহার করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে আমি রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য, বা সারা রাতের জন্য আপনারা এটা রেখে দিতে পারেন। আইসক্রিমটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন আইসক্রিমটা সম্পূর্ণ জমে গেছে। এখন যদি বের করতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা গরম পানির মধ্যে বক্সটা একটু ডুবিয়ে রাখতে পারেন, তাহলে খুব ইজিলি এটা বের হয়ে যাবে। কিংবা আপনারা ফ্রিজ থেকে 5 মিনিট আগেও বের করে রাখতে পারেন, এতে করেও খুব সহজেই কিন্তু আইসক্রিমটা বের হয়ে যাবে। দেখলেন তো, ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম।
আশা করছি বাসায় আপনারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।